তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক করবো আজকে কোষে দেখি বারো পয়েন্ট তিন পেজ নাম্বার একশো সাতষট্টি বের করো এই ভিডিওতে চার নম্বর পাঁচ নাম্বার ছ নম্বর সাত নাম্বার আট নাম্বার নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর টোটাল চ্যাপ্টারের এই অঙ্কগুলো করব এর আগের ভিডিওতে আমি এক দুই তিনের অঙ্ক করে দিয়েছি অবশ্যই দেখে নেবে চলো চারের প্রশ্ন দেখো সূত্রের সাহায্যে ক্রমেই গুণফল নির্ণয় করি চারের এক নম্বর সি প্লাস ডি সি মাইনাস ডি আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেখো সি প্লাস ডি এবং সি মাইনাস ডি একটা ফর্মুলার মধ্যে যায় সেই ফর্মুলাটা হলো এ প্লাস বি এবং এ মাইনাস বি এটাকে আমরা লিখতে পারি কীরকম এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এর আগের দিনকে একটা ফানি গল্প বলেছিলাম না যে বাঘ এবং বিড়ালের যোগ ফল থাকবে এবং তাদের মাইনাস অর্থাৎ বাঘ এবং বিড়ালের যদি মাইনাস করি তবে সেটা একটা সূত্র যাবে সেটা কি বাঘ স্কোয়ার প্লাস বাঘ স্কোয়ার মাইনাস বিড়ালের স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ই টু এ প্লাস বি আর এ মাইনাস বি তো এখানেও দেখো তাই আছে সি প্লাস ডি আছে অর্থাৎ তাদের যোগ ফল আছে এবং তাদের বিয়োগ ফল আছে যেহেতু যোগ আর বিয়োগ ফল আছে তার জন্য লিখতে পারি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আর এদিকে লিখব দেখো যেটা দোয়া আছে সি স্কোয়ার ডি স্কয়ার এবার এটা আবার সেই একই ফর্মুলাতে যাবে এখানে কি দেখো এইভাবে লিখবো আমরা এখানে লিখবো ডি স্কয়ার তার উপরে লিখবো স্কয়ার এবার দেখো এখানে একটা দুই এখানে একটা দুই তাহলে দুই দু কোনো কত হয় চার তাহলে লিখবো সি টু উপরে মাইনাস ফোর সি টু দি পার ফোর আর ডি দেখো এখানে দুই আর দুই আছে কত কতভাবে ডি টু দি পার ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুব সোজা একটা অঙ্ক ছিল দেখো চলো নেক্সট অঙ্কে যাই চারের দু নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো ওয়ান মানে থ্রি এক্স ওয়ান প্লাস এখানে কি আছে ওয়ান প্লাস নাইন এক্স সূত্রতে ফেলবো তাহলে কী হবে এখানে ওয়ান স্কোয়ার হবে আর থ্রি এক্স উপরে কী হবে স্কোয়ার হবে এটা সেকেন্ড প্যাকেটে রাখলাম আর এদিকে লিখবো ওয়ান প্লাস টু দি পাওয়ার ফোর আচ্ছা এবার দেখো স্কোয়ার মানে কী হবে দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান মানে ওয়ানই হবে তাই না তাহলে এখানে লিখবো ওয়ান আর এদিকে দেখো থ্রি এক্স আছে দেখো উপরে স্কোয়ার আছে মানে থ্রি ডট থ্রি এক্স স্কোয়ার তাহলে তিন ত্রিখে কত নয় আর এক্স এখানে দুটো আছে এখানে দুটো তাহলে কটা হবে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে দেখো নাইন এক্স টু দি পাওয়ার ফোর আর এদিকে ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা এবার এটা আবার সূত্রে যাবে সেই সূত্র দিলে কী হবে ওয়ান মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর উপরে কী লিখবো দেখো স্কোয়ার লিখব আর এখানে ওয়ান স্কোয়ার লিখতে পারো তুমি ওয়ান স্কোয়ার লিখলে ওয়ানই হবে আর এদিকে কী হবে দেখো নাইন এক্স টু দি পাওয়ার ফোর আছে অর্থাৎ নাইন এক্স টু দি পাওয়ার ফোর ডট নাইন এক্স দি ফোর কারণ দুটো আছে নয় নং একাশি আর এখানে চারটে এক্স এখানে চারটে এক্স মানে এক্স টু দি এইট হবে তাহলে লিখবো এইটি ওয়ান এক্স টু দি এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার অঙ্কটা ফার্স্ট একবার দেখো চলো পরের অঙ্কে যাই এই অঙ্কটাও খুব সোজা প্রথমত দেখো এখানে এ স্কোয়ার আছে প্লাসে ফর্মে আছে এখানে মাইনাস ফর্মে আছে তার মানে লিখতে পারি এ স্কোয়ার উপর স্কোয়ার আর এখানে লিখবো কি বি উপরে স্কোয়ার আচ্ছা এদিকে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর তারপরে এদিকে আর একটা আছে দেখো এটু দি পর এইট প্লাস বি টু দি পাওয়ার এইট তুমি ব্যাকেট দিতে পারো তাহলে দেখতে সুন্দর লাগবে এবার দেখো দুই আর দুই কত হয় চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর আর দিকে দেখো দুই আর দুই কত হয় চার অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর একদম সোজা নিয়ে করবো এটু দি পর ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আর এদিকে কী হবে এ টু দি পর এইট প্লাস বি টু দি পর এইট এবার এটা আর সূত্রে যাবে সেই সূত্রটা কি দেখো এক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার ফোর উপরে হবে কি স্কোয়ার আর এদিকে কী হবে বি টু দি পাওয়ার ফোর উপরে হবে স্কোয়ার একটা ব্যাকেট করে দিলাম আর এদিকে লিখবো আমরা এ টু দিপাওয়ার এইট প্লাস বি টু দিপাওয়ার এইট এবার এটাকে ভেঙে লিখলাম আমরা লিখবো দেখো এখানে চার এখানে দুই তার চার দোকানে কত হবে আট অর্থাৎ এ টু দি দিপার এইট আর বি টু দিপার এইট আর এখানে লিখবো দেখো এই টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি দিপার এইট এবার এটা একটা সুন্দর ফর্মুলা যাবে সেটা কি এ টু দিপার এইট এর উপরে লিখবো স্কোয়ার আর এখানে লিখবো বি টু দি দিপার এইট এর উপরে লিখবো স্কোয়ার এবার এটু দিপার এইট মানে কি দেখো আট দু গুণ ষোলো অর্থাৎ এটু পাওয়ার লিখবো সিক্সটিন মাইনাস লিখবো বিটু দিপার লিখবো সিক্সটিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার অঙ্কটা ফার্স্ট ক্লাস একবার দেখো দেখো এরকম ছিল একটু ভালো করে ধরি হ্যাঁ এই তো চলো নেক্সট অঙ্কে যাবো পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলেছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি গুণ রূপে প্রকাশ করি সিক্সটিন সি পাওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান ডি টু পাওয়ার ফোর এক নম্বর অঙ্ক এটাকে ভেঙে লিখতে পারি ফোর সি স্কোয়ারের উপর স্কোয়ার আর নয় নং একাশি ডি স্কোয়ারের উপর লিখতে পারি কি স্কোয়ার এবার এটা দেখার একটা সূত্র যাবে সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে তো সেই সূত্রটা আমরা যদি ভাঙি তাহলে আমাদের কী হবে এ প্লাস বি আর এদিকে হবে এ মাইনাস বি তাই না তাহলে এটা লিখবো ফোর সি স্কোয়ার তারপর লিখবো কি নাইন ডি স্কোয়ার এর স্কোয়ার যোগ হলো আর এদিকে কী হবে ফোর সি স্কোয়ার আর এদিকে কী হবে নাইন ডি স্কোয়ার এরকম হলো প্রথমটা প্লাস আছে কিছু হবে না দ্বিতীয়টাতে কিছু করা যেতে পারে দেখো কী করবো ফোর সি স্কোয়ার প্লাস নাইন ডি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে টু সি এর স্কোয়ার আর এদিকে লিখবো থ্রি ডি এর স্কোয়ার কেন দেখো টু সি এর যদি স্কোয়ার করি তাহলে কী হবে দুই দুগুনো চার সি স্কোয়ার আর এদিকে দেখো থ্রি ডি এর স্কোয়ার করলে কী হবে তিন তিখের নয় আর দুটো ডি মানে ডি স্কোয়ার বুঝতে পারছো তত ডাবল মানে ডাবল হয়ে গেলো ওকে এবার আমরা সেই ফর্মুলাতে যাবো এই যেই ফর্মুলাটা এ প্লাস বি মানে মনে করো যে বাঘ আর বিড়াল ছিল তারা প্রথমত বন্ধুত্ব করলো মানে প্লাস হলো তারপর তাদের বিয়োগটা করবো অর্থাৎ মাইনাস করবো আমি পার্ট ওয়ান ভিডিওতে খুব সুন্দর করে এগুলো বুঝিয়ে দিয়েছি থিওরিগুলি একবার দেখো এই চ্যাপ্টারটা খুব সোজামানো হবে থিওরি নিয়েও প্রবলেম হবে না সূত্র তোমার কাছে একদম সোজা মনে হবে তো ফোর সি স্কোয়ার লিখবো নাইন ডি স্কোয়ার লিখবো আচ্ছা তো বাঘ আর বিড়ালের গল্পতে কী বলে প্রথমত এই প্লাস কি প্লাসে লিখবো অর্থাৎ টু সি লিখবো তারপরে এখানে কি লিখবো বলো প্লাস লিখবো থ্রি ডি আচ্ছা আর এটাতে কী হবে টু সি মাইনাস থ্রি ডি এই দেখো এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ওকে সূত্র নিয়ে একদম চাপ নেবে না এই ফর্মুলাটা এইভাবে মনে রাখবে এটা তো ফর্মুলা আছে কিন্তু তুমি মনে রাখার জন্য এটা দেখবে ওকে আচ্ছা তা চলো নেক্সট অঙ্কে যাই এর পরের প্রশ্ন দেখো এই যেটা আছে আমাদের দু নম্বর পিটু দিপার ফোর কিউটু দিপার ফোর মাইনাস আর টু দিপার পর এস টু দিপার ফোর প্রথমত এটা ফর্মুলার জন্য আমরা কী করব পি স্কোয়ার কিউ স্কোয়ার উপরে লিখবো দুই দেখো দুই দুগোনো চার দুই দুগোনো চার অর্থাৎ এটা মিলে যাচ্ছে কিন্তু এভাবে করলে পারে আর এস আর স্কোয়ার স্কোয়ার টু তো দুপর লেখব স্কোয়ার এটা লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার তারপরে এখানে লিখবো কি প্লাস আর স্কোয়ার স্কোয়ার এটা কি লিখবো দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার স্কোয়ার হলো আচ্ছা এবার সেই আবার একই গল্প সেই সূত্রে আমি সব সবসময় বলি যে যারা সূত্র জানে তারা অঙ্কে কি রাজা তাই না তার জন্য সূত্রগুলো ভালো করে জানবে আর সূত্র তোমার এক ফোটাও চাপ হবে না তুমি যদি পার্ট ওয়ান ভিডিওটা আমার দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে চলো নেক্সট অঙ্কে যাই এরপরে দেখো এই যে অঙ্কটা আছে তিন নম্বরটা পাঁচের এইটটি ওয়ান মাইনাস এক্স টু দি পার ফোর দেখো ইকাশিকে আমরা লিখতে পারি নয় গুণ নয় অর্থাৎ দুটো নয়ের গুণ ফল তাই না নয় নং কাশি হয় তাহলে নাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার করলাম এই যে এক্স টু দি পার ফোরটাকে আমরা ভাঙবে দেখো স্কোয়ার করলাম তারপর স্কোয়ার তাহলে দুগুন ও চার মানে এক্সটু দুপুর ফোর হতেই পারে এবার একটা সূত্র ভেঙে দিলে পরে আমাদের আসবে নাইন প্লাস এক্স স্কোয়ার আর এদিকে আসবে দেখো নাইন মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা রাফের জন্য এরকম করে দিলাম আচ্ছা এবার প্রথমটা তো প্লাস আছে এটা তো কোনো সূত্র যাবে না কিন্তু এটা একটা সূত্রে যাবে দেখো এখানে নয় লিখতে পারি তিন গুণ তিন কয়টা তিন দুটো তিন তিনের উপর স্কোয়ার লিখে দেখো তিনের স্কোয়ার মাইনাস লিখবো এক্সকোয়ার এটা সূত্র ভেঙে দেবো বাস এটাই উত্তর দেখো কত সোজা ছিল অঙ্কটা চলো নেক্সট অঙ্কে যাব পাঁচের চার নম্বর অঙ্ক দেখো এই যেটা ছশো পঁচিশ মাইনাস এ টু দি পার ফোর বি টু পাওয়ার দেখো ছশো পঁচিশকে আমরা লিখতে পারি পঁচিশ গুণ পঁচিশ কটা পঁচিশ দুটো পঁচিশ অর্থাৎ পঁচিশের উপরে দুই লিখতে পারি অর্থাৎ পঁচিশ স্কোয়ার তাহলে ছশো পঁচিশকে আমরা পঁচিশ স্কোয়ার লিখবো আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার করলাম এবার পঁচিশ মাইনাস এ স্কোয়ার বি এটা একটা ফর্ম আনতে পারি আর একটা কি আনতে পারি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এখানে কি লিখবো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার তাই না প্লাস ফর্মে নিয়ে আসলাম এবার এটাকে আমরা পঁচিশকে ভাঙবো পঁচিশ মানে কী ভাবতে পারি দেখো পাঁচ গুণ পাঁচ কয়টা পাঁচ দুটো পার্ট অর্থাৎ পাঁচের উপর স্কোয়ার তো আমরা লিখতে পারি যে এর স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার আর এদিকে লিখবো পঁচিশ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো এবার এটাকে ভাঙবো দেখো ফাইভ মাইনাস এবি একটা পার্ট আর ফাইভ প্লাস এবি তারা দেখলে গো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার ডি স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেল খুব সোজা অঙ্ক চলো এরপরে আর একটা সোজা অঙ্ক করি এই চ্যাপ্টারের সব অঙ্কই কিন্তু সোজা ছ নম্বর অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর হলে পরে এটা হবে এটা কিন্তু প্রমাণ করতে হবে ওকে তার মানে এটা এলএইচএস আর এটা হচ্ছে কি আর এইচএস দুটো পার্ট অঙ্কটা এই সাইড একটা এই সাইড একটা তো এই সাইডটাকে আমাদের ভেঙে চুড়ে চানাচুর বাজা এমন কিছু করতে হবে যেন এটার মান এটা হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার চলো এটাকে আমরা কিছু একটা করি দেখো বেশিরভাগ অঙ্ক কিন্তু এই ফর্মুলাতে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি আর এ মাইনাস বি তাই না আর এটা মনে রাখা সব থেকে সোজা প্রসেস কী বলো এই গল্পটা মনে রাখবে এ না মনে করে ভাবে যে বাঘ আর বি না মনে করবে বিড়াল তাহলে দুটোর মধ্যে প্লাস হবে তারপরে দুটোর মধ্যে মাইনাস হবে একদম সোজা কনসেপ্ট ওকে এক ফোটা প্রেশার হবে না একদম বুঝে বুঝে করো প্রথমে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এর উপর স্কোয়ার লিখি এখানে একটা সেকেন্ড প্যাকেট দিলাম স্কোয়ার লিখলাম পি মাইনাস কিউ এর উপর স্কোয়ার করলাম এর উপর আর একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম তুমি ডাইরেক্টও করতে পারো উঁচু ক্লাসে ডাইরেক্টই করতে হবে তোমাদের স্কোয়ার লেখো তারপরে এখানে কী লিখবো দেখো পি মাইনাস কিউয়ের স্কোয়ার প্রথমত কী লিখবো আমরা এটার প্লাস ফার্ম লেখবো তারপরে এটার মাইনাস ফার্ম অর্থাৎ পি প্লাস কিউ এর স্কোয়ার তারপরে কী লিখবো মাইনাস পি মাইনাস কিউবের স্কোয়ার প্যাকেট ক্লোজ দেখো এই এই ফর্মটা স্কোয়ার থাকলে কী হয় তাদের প্রথমত যোগ করতে হবে তারপরে তাদের বিয়োগ করতে হবে এই ফর্মটা কিন্তু আমরা এখানে লিখলাম এবার এটাকে একদম ভেঙে দেবো চলো সোজা করে তোমাকে বোঝাবো তাহলে এটা ভাঙলে হবে দেখো পি স্কোয়ার হবে টু পি কিউ হবে তারপরে কী হবে কিউ স্কোয়ার হবে এ প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙছে আমরা এ প্লাস বি হোল সূত্র সূত্রতে কী বলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তো সেই ফর্মটা আমরা ভাঙবো এটা আরও নিয়ম করা যায় আমি তো এইভাবে করছি দেখো সোজা করে বোঝানোর জন্য এখানে লিখবো টু পি কিউ প্লাস লিখবো কিউ এর স্কোয়ার ব্যাকেট ক্লোজ হয়ে গেল এবার এই যে অংশটা আছে না এটা আবার ফর্মুলা ভাঙতে হবে তাহলে কি লিখতে হবে পি প্লাস কিউ লিখলাম আচ্ছা এখানে একটা ব্যাকেট করে দাও এখানে কি লিখবো প্লাস লিখবো পি মাইনাস কিউ লিখবো আচ্ছা লিখলাম ব্যাকেট ক্লোজ এটা তো প্লাস ফর্ম গেল এবার মাইনাস ফর্মে কী বলবো দেখো পি প্লাস কিউ হলো আর এদিকে কী হবে পি মাইনাস কিউ হবে সেই বাঘ আর বিড়ালের গল্পটা অর্থাৎ প্রথমত যোগ করতে হবে তারপর সেটাকে বিয়োগ করতে হবে আচ্ছা এবার দেখো এখানে লক্ষ্য করে এই যে দেখো টু পি কিউ আছে এখানে মাইনাস এখানে আছে প্লাসতে না কেটে গেল মাইনাস প্লাসে ঘেঁচাঘরটাতে দেখলো এবার দেখো পি স্কোয়ার কটা আছে এখানে একটা পিস এখানে একটা পিস কর তাহলে কটা প্কোয়ার বলো দুটো পিস্কোয়ার কিউস কর এখানে একটা এখানে একটা কটা কিউস কর তাহলে দুটো কিউস কর দুটো কিউস্ক লিখে দিলাম আচ্ছা এবার এই অংশটা আমাদের ভাঙতে হবে এই যে এই অংশটা তাহলে কী করবো দেখো পি প্লাস কিউ করবো তারপরে পি মাইনাস কিউ করবো হলো এবার এই অংশটাকে লিখবো তাহলে পি প্লাস কিউ আর এই দেখো ওই যে মাইনাসটা আছে না ব্যাকেটের মধ্যে ঢুকলে কী হবে মাইনাস পি আর এই মাইনাস এই মাইনাসে কী হবে প্লাস কিউ হবে এবার এই পিআইপি ঘেজাং এই কিউ এ কিউ ঘ্যাজাং কেন মাইনাস 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 প্লাসে কেটে যাচ্ছে আমাদের এখানে দেখো দুই এখানেও আছে এখানে আছে তাহলে একটা দুই বাইরে বের করে নিয়ে আসলাম তাহলে ভিতরে পরে থাকবে একটা পি স্কোয়ার একটা পরে থাকবে কিউ স্কোয়ার তাই না আর এখানে দেখো কয়টা পি আছে একটা দুটো পি তাহলে লিখবো দুটো পি এখানে কয়টা কিউ আছে একটা কিউ দুটো আর একটা কিউ তাই তো তাহলে লিখবো দুটো কিউ তাহলে এখানে একটা দুই এখানে একটা দুই দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে লিখবো এইট এই পিকিউটা আগে লিখে দেবো তারপর লিখবো পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার লিখলাম এবার এই অঙ্কে দেখো এখানকার আর এইচএসের মান কী আছে এটা আছে অর্থাৎ এইট পি পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে আমাদের এই যে দেখো এই যে পার্টটা কিন্তু মিলে গেল অর্থাৎ এই যে অঙ্কটা আমরা করলাম এটা ভেঙে চুরে আমরা তার সলিউশন বের করতে করতে এটা চলে আসলো তাই না যেহেতু এটা ভেঙে আমাদের এটাই আসলো তার জন্য আমরা এখানে লিখে দেবো ইংলিশে সুন্দর করে প্রুফট বা বাংলায় লিখে প্রমাণিত ব্যাস অঙ্কটা কমপ্লিট এবার ফার্স্ট লাস্ট চলে একবার দেখো প্রথমে এরকম ছিল তারপরে নিচের দিকে নিয়ে আসছি এই দেখো হলো এরপরে নেক্সট আর একটা অঙ্কে যাব সাত নম্বরটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এ প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি এই অঙ্কটা প্রথমত আমরা সাজিয়ে নেব তারপর সেটাকে সূত্রে ফেলবো তো সাজিয়ে নিতে গেলে আমাদের দেখো লিখতে হবে একটা ব্যাকেট করে দাও আর এটাকে দিকে সূত্রে ফেলতে হবে আমাদের এটা তাহলে এখানে লিখবো বি প্লাস সি আর এই দেখো মাইনাস এবার এই অংশটাও সেম সাজিয়ে নেব কারণটাকে আমাদের লক্ষ্য হচ্ছে এ স্কোয়ার মানাস বি সূত্র তো আমরা আনবো তার জন্য তাহলে প্রথমত আমরা লিখবো এখানে এ প্লাস সি মাইনাস বি এটা একটা পার্ট লিখলাম এবার এই যে লাস্টের অংশটা আছে এটাকে আমরা লিখবো এ মাইনাস আকারে লিখব হ্যাঁ সি মাইনাস বি তার সুবিধাটা দেখো এই দেখো মাইনাস আর এই সি যদি গুণ করতে রাখি হবে মাইনাস সি মিলে গেলো এটা এবার এই মাইনাস আর এখানকার মাইনাস যদি আমি গুণ করতে রেখি হবে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ কী লিখতে পারি আমরা প্লাস বি লিখতে পারি অর্থাৎ এখানকার মাইনাস আর এখানকার মাইনাসে কী হলো প্লাস হয়ে গেল তাহলে প্লাস বি আমরা এইভাবে লিখতে পারি একটা মাইনাস কমন নিয়ে এবার এটা একটা সূত্রে পড়বে সেই সূত্র অংশ আমরা কী লিখবো বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আচ্ছা এটা প্রথম অংশ হয়ে গেল দ্বিতীয় অংশ কী হবে এ স্কোয়ার তারপর লিখবো সি মাইনাস বি এখানে কি লিখবো দেখো স্কোয়ার হয়ে গেল এবার সূত্রটাকে ভেঙে দেবো সূত্র ভেঙে দিলে কী হবে দেখো বি স্কোয়ার প্লাস টু বিসি তারপরে লিখবো আমরা সি স্কোয়ার মাইনাস লিখবো এ স্কোয়ার আচ্ছা এটা সূত্র যদি ভাঙিতাম আমাদের কী আসবে দেখো এ স্কোয়ার আসবে আর এটাকে ভেঙে দিলে আসবে আমাদের দেখো সি স্কোয়ার মাইনাস টু বি সি তারপরে কী আসবে দেখো বি স্কোয়ার হলো আমাদের এটা এবার এটাকে আবার সুন্দর করে সাজাতে হবে আর একটা ফর্মুলা ফেলার জন্য তো আমরা এখানে লিখবো টু বি সি তারপরে লিখবো দেখো একটা প্লাস দিলাম বি স্কোয়ার লিখবো তারপর লিখবো সি স্কোয়ার তারপর লিখবো এ স্কোয়ার কারণটা কি আমাদের একটা সূত্র ফেলতে হবে সেই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনার জন্য ওকে এবার আমরা লিখবো এখানে চলো এটাকে ভেঙে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে মাইনাস কি হবে দেখো এই যে মাইনাস মাইনাস সি স্কোয়ার হলো এই মাইনাস এই মাইনাসে প্লাস অর্থাৎ টু বি সি হলো আর এই মাইনাস এই মাইনাস কি হবে মাইনাস বি স্কোয়ার ওকে এভাবে লিখলাম এটাকে আবার একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে লিখতে লাগবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো আচ্ছা এটা ব্যাকেট রাখলাম এদিকে লিখবো আমরা টু বি সি তারপরে লিখবো হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস লিখবো সি স্কোয়ার মাইনাস লিখবো এ স্কোয়ার এইবার দেখো এটা একটা ফর্মুলা চলে এলো সেই ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে তাই না আচ্ছা আপনার কিচ্ছু নেই দেখো এই ফর্মটা আছে দেখো প্লাস আছে মাইনাস আছে এটাকে আমরা কি লিখতে পারি এইভাবে লিখতে পারি অর্থাৎ এই দেখো প্লাস ফর্ম আর এখানে মাইনাস ফর্ম এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম লিখতে পারি অর্থাৎ এটাই তো এখানে আছে দেখো এটা প্লাস আছে এটা মাইনাস আছে সেম জিনিস এবারে আমরা এটাকে ডাইরেক্ট লিখবো টু বিসি এর স্কোয়ার তারপরে লিখবো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস লিখবো এ স্কোয়ার আচ্ছা এই অঙ্কগুলো না খুব সাবধানে করবে কারণ অনেক বড়ো বড়ো তো একটু উল্টা পাল্টা কিন্তু ভিউ ভুল হওয়ার চান্স থাকবে তাই মন দিয়ে অঙ্কটা খেয়াল করবে দেখো এটার উপরে কি আছে স্কোয়ার স্কোয়ার মানে কি এটাকে ডবল লিখতে হবে অর্থাৎ এটার স্কোয়ার আমরা কীভাবে লিখতে পারি দেখো দু টু বিসি অর্থাৎ টু বিসি একটা ভেঙে দিই পরেরটা টাইমলি বুঝতে পারবে দেখো এটার স্কোয়ার মানে টু বিসি ডট টু বিসি তাহলে দুই কত হয় চার তাই তো এখানে একটা বি এখানে একটা বি কয়টা বি দুটো বি এখানে একটা সি এখানে একটা সি কয়টা সি দুটো সি এভাবে লিখতে পারি তো আমরা এখানে লিখব ফোর বি স্কোয়ার সি স্কোয়ার এবার বাকি এই অংশটাকে আমাদের ভাঙতে হবে চলো নিচের লাইনে ভেঙে দেখাচ্ছি আমি এটা কিন্তু তিনটের ফর্মুলা ভাঙতে হবে তো লিখবো এখানে দেখো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার তারপর কি লিখবো এটা মাইনাস দিয়ে লিখবো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি আসবে বি টু দি পাওয়ার ফোর প্লাস লিখবো সি টু দি পাওয়ার ফোর তারপর লিখবো এ টু দি পাওয়ার ফোর মানে এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা এ প্লাস বি তারপরে মাইনাস সি এই যে সূত্রটা আছে না এটা ভাঙবো এটাকে ভাঙলে আমরা এরকম লিখব তারপর লিখবো হচ্ছে আমরা দেখো টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস লিখবো টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা অনেক বড় ভাঙতে হলো তার জন্যই তো আমি বলছি যে মন দিয়ে অঙ্কটা খেয়াল করবে উল্টো পাল্টা হলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে এবার ব্যাকেট তুলে দিলে কি হবে দেখো মাইনাস বি হবে মাইনাস সি টু দি পর ফোর হবে মাইনাস এ টু দি পর ফোর হবে এটা কি হবে দেখো মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার এটা প্লাস টু হবে টু সি স্কোয়ার এ স্কোয়ার এটাও হবে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এবার সুন্দর করে সাজাবো অর্ডার অনুসারে সাজালে কি হয় এ বি সি মানে প্রথমে এ তারপরে বি তারপরে সি তাই না তাহলে টু স্কোয়ার বি স্কোয়ারকে প্রথমে লিখি চলো টু এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি প্রথমে লিখলাম এই অংশটাকে এবার চিন্তা করো এখানে চারটে বিসি আছে তাই তো এখানে আছে দেখো দুটো বিসি তাহলে চারের থেকে যদি দুটো বিয়োগ করি আমাদের কটা থাকবে শুধুমাত্র দুটো বি স্কোয়ার স্কোয়ার পরে থাকবে দেখো এটার থেকে এটা বিয়োগ করলাম এবার এই অংশটা লিখব তো লিখলাম আমরা লিখবো টু এ স্কোয়ার সি স্কোয়ার হলো আর এই যে তিনটে পাটা আছে সেটা আমরা লিখে দেবো মাইনাস লিখবো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস টু দি পাওয়ার ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলো ফার্স্ট ক্লাসটা একবার দেখো প্রথম দিক থেকে নিয়ে আসছি দেখো প্রথমে আমরা এরকম লিখবো আচ্ছা পরের অংশে যাচ্ছি এই যে পরের অংশ আচ্ছা লাস্টের অংশ দেখো এই যে হয়ে গেল এর পরের অঙ্কে যাব এরপরে দেখো আট নম্বর অঙ্ক এই ফর্মেটা আছে অনেক বড় একটা অঙ্ক খুব সাবধানে করতে হবে এটাকে ফর্মুলা নিয়ে আসবো তাহলে দেখো এক্স স্কোয়ার উপরে স্কোয়ার তারপর লিখবো দেখো ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস লিখবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে সুন্দর একটা ফর্মুলা দেখা যায় সেটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার কোন সূত্রে বলতো এই দেখো এ মাইনাস বি এই স্কোয়ার আছে এই সূত্রে আমরা এটা ভাঙতে পারি এটাতে কি বলে এ স্কোয়ার তারপরে বলে কি মাইনাস টু এ বি তারপরে কী বলে বি স্কোয়ার ওকে এই সূত্র অনুসারে কিন্তু আমরা এটা ভাঙলাম ওকে অর্থাৎ ভাঙা অংশটাকে আমরা এইভাবে সূত্রে নিয়ে আসলাম এরপরে একটা স্কোয়ার লিখে দিতে হবে এরপরে খুবই সোজা একটা অংশ দেখো আমরা কি করব এই যে একটা ফানি টিক্স তোমাকে দেখিয়েছিলাম না এই ফানি টিক্সে বাকিটা করব অর্থাৎ এস স্কোয়ার মাইনাস বি হলে পরে কি হয় এ প্লাস বি আর এ মাইনাস বি অর্থাৎ এই যে দেখো বাঘ আর বিড়ালের গল্পটা সেইভাবে আমরা করতে পারি এখন এই সূত্র অনুসারে ভাঙবো এখানে এক্স প্লাস ওয়াই করবো তারপরে কি লিখবো দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু সবার উপরে একটা দুই আছে তার জন্য সবার উপরে আমরা একটা দুই লিখে দেবো এইভাবে হলো এবার দেখো এক্সের মান কী ছিল এ বাই বি আর কী ছিল বিওয়াই এ তাই না প্লাস আকারে ছিল তাহলে এক্সের জায়গায় আমরা এই মানটা এখন বসিয়ে দেবো তুমি দেখতে পাচ্ছ তো দেখো এই যে মানটা আছে এক্স এক্সের জায়গায় বসিয়ে দেবো তাহলে এক্স এক্সের জায়গায় এই মানটা চলো বসিয়ে দেই প্রথমত এ বাই এ বাই বি প্লাস বি বিওয়াই এ হলো এক্স এক্সের জায়গায় প্লাস দেখো ওয়াইয়ের মান কী আছে দেখো ওয়াই বাই বি মাইনাস বিবাই ওয়াই বি বিওয়াই এ তাই না তাহলে এ এবাই বি মাইনাস লিখবো বি বিওয়াই এ হলো এটা আচ্ছা পরের অংশতে কী বলছে এটাকে মাইনাস করতে হবে আমরা লিখবো এ বাই বি তারপরে লিখব বি বাই এ মাইনাস লিখবো এ বাই বি আর এখানে তুমি লক্ষ্য করো এখানে একটা মাইনাস আছে দেখো এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস আছে না একটা এই যে আঙুলের এখানে দেখো এখানে একটা মাইনাস আর এই যে দেখো এখানে একটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস অর্থাৎ বি বাই এ হবে এটা লেখার পরে উপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম আমরা যেভাবে দেখো চলো একটু বড়ো করে লিখে দিলাম স্কোয়ার এবার দেখো কোনো কিছু কাটা যায়নি কি দেখো এটা এটা কাটাকাটি যাচ্ছে একই রকমভাবে এবাই বি আর এখানে এবাই বি কাটাকাটি যাচ্ছে তাহলে এখানে আমাদের থাকছে দুটো এ বাই বি ওকে আর এদিকে থাকছে দেখো আমাদের কী থাকছে বি বাই এ এই যে বিবাই এ তাহলে দুটো বি বাই এ থাকছে আমাদের আচ্ছা উপরে একটা স্কোয়ার করে দাও এবার দেখো এখানকার বি এখানকার বি কাটছে এখানকার এ এখানকার এ কাটছে তাহলে আমাদের কাটাকাটি করে একটা দুই থাকছে আর একটা দুই থাকছে তাই তো এর উপরে স্কোয়ার তাহলে দুই যোগানো কত চার দেখে দিলাম এবার চারের উপর কী আসে স্কোয়ার চারের উপর স্কোয়ার মানে কি দুটো চার লিখতে হবে চার চারের কত ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার ছিল ফার্স্ট লাস্ট দেখো প্রথমে ছিল এরকম আচ্ছা নেক্সট অংশে যাই নেক্সট অংশে ছিল এরকম আচ্ছা লাস্টের অংশে আসবো আমাদের এটা হয়ে গেল চলো নেক্সট অঙ্কে যাব ন নম্বর অঙ্ক দেখো সূত্রের সাহায্যে গুণ করি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এস ফোর স্কোয়ার প্লাস ওয়ান অনেক বড়ো একটা অঙ্ক মন দিয়ে করবে নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সূত্রে আনার জন্য প্রথমে এই অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে তো সাজিয়ে চলো নেই এ স্কোয়ার প্লাস ওয়ান তারপরে এ দেখো এটাকে একটা ব্যাকরে রাখো এরকম রাখো কারণটাকে আমাদের সূত্রে আনতে হবে এ প্লাস ওয়ান এবার দেখো মাইনাস ওয়ান করে দিলাম এটা একটা কিন্তু সূত্রে চলে এলো সেটা কি এ মাইন এ প্লাস বি আর এ মাইনাস বি সেটাকে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমি এই সূত্রটার কথা বলছি দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি কে কি লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই কিনা তো সেই সূত্রে আমরা এখানে আনবো চলো এই অংশটা লিখে দিই এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান তো সূত্রে আনলে কি হবে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান এরপর লিখবো স্কোয়ার মাইনাস লিখবো এ স্কোয়ার এরকম একটা ব্যাকেট করে দাও এখানে লিখে দাও এটু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি a দি পাওয়ার ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার আচ্ছা এদিকে আমরা লিখবো এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটা এই ফর্মুলায় ভাঙবো আমরা এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে দেখো এ প্লাস বি যদি স্কোয়ার হলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু প্লাস লিখবো বি স্কোয়ার এই ফর্মুলা থেকে এটা ভেঙে নিয়ে আসলাম ওকে আচ্ছা এবার তুমি চিন্তা করো এখানে এই টুদি পর ফোর আছে এখানে দুটো কী আছে স্কোয়ার আছে তার থেকে একটা স্কোয়ার বিয়োগ করে দেব দুটো চকলেটের থেকে একটা চকলেট বিয়োগ করলে কি হবে একটা চকলেট থাকবে খুব শান্ত মাথায় কিন্তু অঙ্কগুলো করতে হবে এই অঙ্কগুলো কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এখানে প্লাস ওয়ান করো আর মাইনাস এখানে একটা স্কোয়ার আসে এইবার আমি সাজিয়ে লিখলাম মানে মাইনাস থেকে লাস্টে লিখলাম তার কারণটা কি আমাদের ফর্মুলা আনতে হবে এই টুথি পর ফোর তারপরে লিখবো একটা ওয়ান এর এরকম ব্যাগ প্যাকেট করে দাও তারপরে এখানে একটা স্কোয়ার করো হলো একই রকমভাবে এখানে লিখবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান করো ব্যট করো মাইনাস স্কোয়ার করো কারণটা কী বলো তো এই ফর্মুলাটা দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাতেও দেখো তাই আছে প্রথমত প্লাস ফর্ম আছে দেখো এখানে প্লাস ফর্ম এটা একটা অংশ এটা একটা অংশ একই রকম এটা একটা অংশ এটা একটা অংশ তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাই না সেই ফর্মটা এই ফর্মটাকে কী লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই লিখে দেবো এখন আমরা হয়ে গেল আচ্ছা এবার এটাকে ভাঙতে হবে এটা হবে এ টু দি পাওয়ার এইট কোন ফর্মুলা ভাঙবো বলো তো এই ফর্মুলা অনুসারে ভাঙবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি ভাঙি তাহলে পরে দেখো এ টু দি পাওয়ার ফোর এর স্কোয়ার তাই তো এই চার দুগোনো কত হবে আর তাহলে এ টু দি পাওয়ার এইট হবে তারপরে লিখবো টু এ টু দি পাওয়ার ফোর তারপর লিখবো একটা ওয়ান এদিকে দেখো দুই দুগোনো চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর হলো এবার এ টু দি পাওয়ার এইট দুটো এ টু দি পাওয়ার ফোর থেকে যদি একটা একটু পাওয়ার ফোর চলে যায় তাহলে কয়টা থাকবে একটাই একটু দুপার ফোর থাকবে প্লাস লাগবে ওয়ান তাহলে আমাদের ক্যালকুলেশন করে এই অংশটা এলো এটাই আমাদের উত্তর খুব ঠান্ডা মাথায় করবে তাড়াহুড়া করবে না তাহলে অঙ্কগুলো কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে এই অঙ্কগুলো কিন্তু তাড়াহুড়া করার জন্যই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের ভুল হয় তুমি তাড়াহুড়া করবে না ঠান্ডা মাথায় করবে এই জন্য দেখো আজকে আমি ঠান্ডা মাথায় তোমাদের আস্তে আস্তে করে বোঝাচ্ছি এর আগের দিন কত মজা করে করে বোঝাচ্ছিলাম না কিন্তু আজকে বেশি মজা করলে পরে ভুল হওয়ার চান্স থাকবে বুঝতে পারছো তো আচ্ছা এরপরের অঙ্ক করবো দেখো দশ নম্বর অঙ্কটা আছে এক্সের মান আছে এ প্লাস ওয়ান বাই এ আর ওয়াই মান আছে এ মাইনাস ওয়ান বাই এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্সকোয়ার ওয়াই স্কোয়ার মান শুধু সাহায্যে বের করি প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই চ্যাপ্টারটা সোজা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে এবার দেখো এই যে আমাদের এক্সের মান আছে ওয়াই মান আছে এটাকে আমাদের এখানে বসাতে হবে তার আগে এটাকে সুন্দর একটা ফর্মুলায় আনতে হবে কীভাবে আনবো দেখো এটা একটা ফর্মুলার মধ্যে পড়লো সেই ফর্মুলাটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর আমরা লিখবো স্কোয়ার ওকে এবার এটাকে ভেঙে দিতে লাগবে এক্স মাইনাস ওয়াই একটা ফর্ম আর একটা লিখবো এক্স প্লাস ওয়াই এবার তাকে উপরে স্কোয়ার আছে তো লিখে দাও স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে ভাঙলাম একটা কি লিখবো মাইনাস একটা লিখবো প্লাস অর্থাৎ সেই বাঘ এবং বিড়ালের গল্পের মতো একটা কি হয় প্লাস এবং একটা হয় মাইনাস এবার এক্সের মানটা দেখো তো কী আছে এখানে দেখো এক্সের মানটা আছে এ প্লাস ওয়ান বাই এ তাহলে এক্সের জায়গায় আমি কী লিখতে পারি বলো এটাই লিখবো এ প্লাস ওয়ান বাই এ তারপরে এই দেখো এটা মাইনাস আছে না তার জন্য এখানে একটা ব্যাকেট করে দাও তাহলে আমাদের আর ভুল হবে না এ মাইনাস ওয়ান বাই এ হলো আচ্ছা এটা কিন্তু প্রথম অংশ হলো আচ্ছা তারপরে এক্স প্লাস ওয়াই আছে এই মানটা আমরা লিখব তাহলে এক্সের মানটা কী আছে এ প্লাস ওয়ান বাই এ লিখলাম আচ্ছা তারপরে বলেছে প্লাস চিহ্ন দিতে দিলাম প্লাস চিহ্ন এখানে আছে কি এ মাইনাস এখানে একটা প্যাকেট করে দিই সেকেন্ড প্যাকেট কি আছে এখানে দেখো এ মাইনাস ওয়ান বাই এ ওয়াইয়ের মানটা আচ্ছা লিখলাম কিন্তু গল্পটা হচ্ছে এখানে একটা স্কোয়ার আছে তাই কি না তার জন্য আমরা এখানে এরকম একটা থার্ড প্যাকেট নিয়ে নেবো কেন আমাদের যেন ভুল না হয় এখানে একটা স্কোয়ার করে দাও দেখো তো বুঝতে পারছো কি না চলো নেক্সটে যাবো হ্যাঁ আচ্ছা এবার সুন্দর করে আমরা ব্যাকেটগুলো তুলে দেবো এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ লিখবো দেখো এটা আর এটা কি বললে কী হবে মাইনাসে হবে এই মাইনাস এই মাইনাসে কী হবে প্লাস হবে খুব ঠান্ডা মাথায় আর খুব ধীরে ধীরে করতে হবে ব্যাকেট করে দাও দিলাম এবার এটা কি লিখবো দেখো এ প্লাস ওয়ান বাই এ আছে প্লাস চিহ্ন আছে দিদাও প্লাস চিহ্ন এখানে এ আছে দিদাও এ মাইনাস আছে দিদাও মাইনাস ওয়ান বাই এ আচ্ছা এই খাতাটা ছিঁড়েই গেল তাড়াহুড়া করতে গিয়ে এখানে একটা স্কোয়ার হবে হলো আচ্ছা এবার তুমি চিন্তা করো এখানে প্লাসে ছিল এখানে মাইনাসে ছিল সুন্দর করে কেটে দাও খাঁচাং করে তাহলে এখানে ওয়ান বাই এ এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে কটা ওয়ান বাই আছে দুটো আছে তাহলে টু বাই এ লিখলাম হলো তো আচ্ছা এবার চিন্তা করো ওয়ান বাই এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস তাহলে এটা এটা কেটে যাবে কেটে গেলো তাহলে এখানে একটা এখানে একটা এ কয়টা এ দুটো এ তাহলে লিখবে এখানে দুটো এ এরকম করে থার্ড প্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দাও তোমার ইচ্ছা মতো তুমি প্যাকেট নিয়ে আসতে পারো কোনো প্রবলেম নেই এবার এই নিচের এ উপরে কেটে গেলো তাহলে কাটাকাটি করে কী থাকলো এখানে একটা দুই এখানে একটা দুই আর দুই আর দুই গুণ করলে কত হয় বলো চার হয় চারের উপরে কত আছে স্কোয়ার আছে এবার তুমি চিন্তা করো চার কয়টা দেখো দুটো চার অর্থাৎ গুণ চার আমি ভেবে লিখতে পারি যেহেতু চারের উপর দুই তার জন্য দুটো চার লিখলাম চার চারে কত হয় ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলো ফার্স্ট লাস্ট অঙ্কটা একবার দেখো এই দেখো এই যে প্রথমের দিকে ছিল এরকম ওকে নেক্সট পার্টে যাই এই যে নেক্সট পার্ট ওকে এবার লাস্টের অংশ দেখো এই যে এরকম এলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে এগারো নম্বর অঙ্কটা করবো দেখো এগারো নম্বর অঙ্কটা কি আছে ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এক্সকোয়ার প্লাস এইট এ মাইনাস সিক্সটিন কে দুটি বর্গের অন্তরূপে কী বলছে যে স্কোয়ারনাইস বিস্কর আকারে প্রকাশ করো এটাই কিন্তু অন্তরূপে প্রকাশ বলা হচ্ছে অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে এটাকে আমাদের স্কোয়ার মাইনাস করে ফর্মুলায় আনতে হবে খুবই সোজা একটা অঙ্ক এটা একটা ফর্মুলা যাবে এটা আরেকটা ফর্মুলা যাবে দেখো এখানে আমরা লিখতে পারি টু এক্সের স্কোয়ার তারপর কি লিখতে পারি দেখো টু ডট টু এক্স প্লাস লিখবো কি ওয়ান আচ্ছা এখানে একটা সুন্দর করে থার্ড ব্যাকেট তুমি দিয়ে দাও এখানে একটা মাইনাস আছে লিখে দাও মাইনাস এই মাইনাসটাকে যদি আমি কমন নেই তাহলে আমাদের এর ভেতরে কী পড়ে থাকছে লক্ষ্য করো এ স্কোয়ার ঠিক তো এই দেখো মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম তাহলে এই প্লাসটা এখন কী হয়ে যাবে মাইনাস মাইনাস এইটে হলো আচ্ছা এই মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী হবে একটা প্লাস চলে আসবে তাহলে এখানে লিখবো প্লাস সিক্সটিন এখানে দেবো এরকম করে একটা সেকেন্ড প্যাকেট আচ্ছা এবার দেখো এটা একটা ফর্মুলা যাচ্ছে সেই ফর্মুলাটা কি দেখো এ স্কোয়ার তারপরে লিখবো টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাই কিনা বলো তাহলে সেই ফর্মুলাতে আমরা ভাঙবো এটা টু এক্স প্লাস ওয়ানের স্কোয়ার অর্থাৎ এরকম একটা ফর্মুলা নিয়ে আসলাম এবার সিমিলার ওয়েতে এই যে এটা আছে এটাকে কিন্তু একটা ফর্মুলা ভাঙা যায় চলো তোমাকে ভেঙে আমি বুঝিয়ে দিই দেখো টু ডট তারপর লিখবো হচ্ছে কি এ ডট ফোর দেখো চার দুগোনো আট এ আছে তার মানে এইটে অর্থাৎ এইটে আমরা কেউ বলতে পারি চার দুগোনো আট এইটে হলো এবার এখানে আছে একটা ষোলো তো তাহলে ষোলোর উপর একটা এরকম স্কোয়ার করে দাও আচ্ছা আচ্ছা দেখো চারের উপর একটা স্কোয়ার করে দেবো দেখো তাহলে চার গুণ চার হবে তাহলে চার চারে ষোলো হবে এখানে ঠিকই না আচ্ছা টু এক্স প্লাস লিখবো এখানে ওয়ানের স্কোয়ার লিখলাম এখানে আর এখানে লিখবো দেখো এটা একটা ফর্মুলা চলে আসছে সেই ফর্মুলাটা কি এই যে ফর্মুলাটা যেটা আমি এইভাবে লিখেছিলাম সেই ফর্মুলাটা নিয়ে আসবো আমরা এখন তো নিয়ে আসলাম আমাদের কী হবে দেখো এস মাইনাস ফোর এর উপরে লিখবো স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আমাদের অন্তরূপে আনতে বলছিল তাই না নিয়ে আসলাম চলো নেক্সট অঙ্কে যাবো সোজা তো আচ্ছা এরপরে দেখো বারো নম্বর অঙ্ক আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রি কে দুটি পর্গের অন্তরূপে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার আকারে প্রকাশ করো এটাও খুব সোজা একটা অঙ্ক প্রথমতই লেখো এ স্কোয়ার তারপরে লিখবো একটা এরকম রেখে দেই তারপরে লাস্টের দিকে লিখবো কী বলো তো ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি লেখো এবার তুমি চিন্তা করো এটা রাখার কারণটা কি এখানে লক্ষ্য করো এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা এই সূত্রটা ভাঙতে পারি তাহলে প্রথমত একটা এ স্কোয়ার থাকে তারপর মাইনাস টু এ বি থাকে তারপর থেকে থেকে বি স্কোয়ার থাকে তো মাঝখানে কি আছে দেখো টু এ বি বলে একটা অংশ আছে তাহলে এই টু এ বিটা আমরা যদি এখানে নিয়ে আসতে পারি তবে কিন্তু আমরা এই ফর্মুলা অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে লিখতে পারবো আচ্ছা এটা আনার জন্য আমরা এখানে একটা টু লিখবো এখানে প্রথমে কী ছিল একটা এ ছিল আর লাস্টে কি দেখো আছে একটা বি বি বলতে এখানে কি আছে ওয়ান বাই এ তো ওয়ান বাই এখানে লিখে দাও এটা কিন্তু মাইনাস পার্টে লিখলাম ওকে আচ্ছা এবার এটাকে এটার সঙ্গে একটা প্লাস যোগ করে দাও টু ডট এ ডট ওয়ান বাই এ এবার তুমি চিন্তা করো এই যে মাইনাস টু এ ডট ওয়ান বাই এ আছে এই মাইনাসের থেকে যদি এই প্লাস অংশটা বাদ দিয়ে দিই অর্থাৎ যদি কেটে দিই তাহলে আমাদের কী করে থাকছে দেখো লক্ষ্য করে দেখো এ স্কোয়ার তারপর ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি দেখো তো এই অংশটাই এটা ভাবে লিখতে পারি না এই অংশটাই কিন্তু আমরা এভাবে লিখছি অর্থাৎ এখানে একটা মাইনাস টু এ ডট ওয়ান বাই এ আর এখানে কী করলাম টু ডট এ ডট ওয়ান বাই এ নিয়ে আসলাম অঙ্কটা কী আমাদের সূত্র আনার জন্য কোন সূত্রে এই সূত্র আনার জন্য আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এখন এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার লিখলাম এবার মাইনাস তিন লিখে দাও তারপর লিখবার টু ডট এ ডট ওয়ান বাই এ এই এ কিন্তু কেটে যাচ্ছে তাই না উপর নিচেটা কেটে যাচ্ছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর স্কোয়ার করলাম এবার এখানে লিখবো মাইনাস তিন এখানে কী হবে দেখো একটা দুই হবে আচ্ছা তিনের থেকে যদি দুই চলে যায় তাহলে কত থাকে বলো আমাদের এক থাকছে তাহলে এখানে লিখবো এক আচ্ছা এটাকে আবার লিখতে পারি স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার কেন ওয়ানের স্কোয়ার মানে কি ওয়ান গুণ ওয়ান অর্থাৎ একের সাথে এক তো একই হয় তাহলে একের বদলে আমরা এক স্কোয়ার লিখতেই পারি বুঝতে পারছো তো ঠিক এইভাবে আমরা আনলাম ওকে এবার কোশ্চেন লক্ষ্য করো বলেছে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস আকারে আনতে হবে অর্থাৎ এই গল্পটার আকারে আনতে হবে দেখো এই যে এই ফর্মুলেট আমাদের আনতে হবে অর্থাৎ এই আকারে আমাদের আনতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মেট আনতে হবে তুমি লক্ষ্য করো এখানেও কিন্তু তাই এসছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার এই চ্যাপ্টারটা তুমি যখনই করবে এই চ্যাপ্টার ঠান্ডা মাথায় করবে হ্যাঁ কারণ এই অঙ্কগুলো বিশেষ করে লাস্টের দিকের অঙ্কগুলো একটু বড় বড়ো তো তাই ভুল হওয়ার চান্স থাকবে আর ঠান্ডা মাথায় করলে ভুল হওয়ার চান্স থাকবে না ওকে কোর্সে দেখি বারো পয়েন্ট তিন চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো খুব ভালো থেকো